আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম টু জিনে অ্যান্ড তাকিবস নেস্ট। সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে এসেছি। এটা যদিও কিছুদিন আগের ভিডিও, যখন শীত পড়ছিল এবং ক্রিসমাসের সময়ের ভিডিও, ওই যে অনেকগুলো ভিডিও ক্যাপচার করে রেখেছি কিন্তু দেওয়া হয় না করে ধীরে ধীরে রেডি করছি। এখানে দেখা যাচ্ছে যে কালাই রুটি, হ্যাঁ ঠিক ধরেছেন, কালাই রুটি ভাজা হচ্ছে এবং এটা একটা স্পেশাল ওয়েতে বানানো হয়। হাত দিয়ে পানি দিয়ে ময়দাটা গোল করে করে বানানো হয় এবং এবার চেপে চেপে রুটিটা রেডি করা হয়। এটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। উত্তরবঙ্গের খাবার দেখাচ্ছি, তার মানে আমি উত্তরবঙ্গে আছি। এটা পাবনায় গিয়েছিলাম আমি ডিসেম্বরে, তখনকার ছবি। তখন শীতের মধ্যে পিঠা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, সেই সাথে কালাই রুটি যখন পেয়ে গেলাম কোনোভাবেই আর মিস করা যায় না। আর কালাই রুটিটা খেতে সবচেয়ে বেশি মজা হয় ভর্তা দিয়ে। কালাই রুটির সাথে বেগুন ভর্তা, শুটকি ভর্তা, এই ভর্তাগুলো খুব মজা করে খাওয়া হয়। আমার কাছে বেগুন ভর্তা দিয়ে খুব বেশি ভালো লেগেছিলো, আর এত বেশি ঝাল ছিল, ঝাল ঝাল ভর্তা দিয়ে কালাই রুটি, এটা মজাই আসলে অন্যরকম। আর আমি জীবনে এবার প্রথমবারের মতো খেয়েছি। আমার জামাই যেহেতু রাজশাহীতে পড়াশোনা করেছে, তো ও রাজশাহীর তে থাকাকালীন অনেক খেয়েছে, কিন্তু আমার কখনো তো আসলে খাওয়া হয় নাই। সেই সুযোগটা এবার নিয়ে নিলাম, ভীষণ মজা। আপনারা যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। এখানে দেখা যাচ্ছে লাইটিং এর ডেকোরেশন। আমরা যেহেতু, ওই যে বললাম, ক্রিসমাসের সময়টাতে আমি পাবনাতে গিয়েছিলাম, এখানে একটা খ্রিস্টান চার্চ আছে, তো এটা সামনে দিয়ে যাওয়ার সময় আমরা ভাবলাম যে আমরা একটু ঢু মেরে যাই। এত সুন্দর লাইটিং করেছে যে দেখতে খুব ভালো লাগছিল। এখানে অনেকের বাসাগুলো খুব সুন্দর করে ডেকোরেট করেছে এবং ওদের সম্ভবত সন্ধ্যার পর অনেক প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্য ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে ফোয়ারাটা আমার এত বেশি ভালো লেগেছে, লাইটের কারণে আরেকটু কালারফুল লাগছিল। এইসব ডেকোরেশন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওরা ওই যে প্রত্যেকটা বাসার উপরে ওদের স্টারগুলো হ্যাং করে রাখছিল, স্টার সম্ভবত ওদের কোনো প্রতীক বা সামথিং। এই যে দেখুন কি সুন্দর স্টার দেখা যাচ্ছে উপরে। আর এত সুন্দর প্রত্যেকটা বাড়ি ডেকোরেট করা, ওদের যে কলোনিটার মধ্যে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে ডেকোরেশন করা, ভীষণ সুন্দর লাগছিল। এই বাড়িটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এত এত ছোটো ছোটো স্টার ঝুলিয়ে রেখেছে, মনে হয় যে পুরা স্টারের বাড়ি। সো ভীষণ সুন্দর এই ডেকোরেশন দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছি। এতটুকুই দেখার জন্য এসেছিলাম এবং কাছ থেকে দেখে খুব ভালো লাগছিল। আর এই গাছের সাথে ঝুলানো ডেকোরেশনগুলো কিন্তু অদ্ভুত সুন্দর একটা বিউটি অ্যাড করেছে। এইটা হলো ওদের চার্চ। চার্চের সামনে থেকে আমরা চলে যাচ্ছি। এটা পাবনার বেশ বিখ্যাত একটা চার্চ, কখনো আসলে খোলা দেখিনি, জানি না এদের টাইম কখন খোলা থাকে বা কখন বন্ধ থাকে। সো আমরা বাইরে থেকে একটু যতটুকু পারা যায় দেখার চেষ্টা করছিলাম। এই যে খুব ভালো একটা ভিউ পাওয়া গেছে। এরপরে আমরা ভাবলাম যে একটু সন্ধ্যায় কোথাও খাওয়া দাওয়া করি, সেই জন্য আমরা চলে আসলাম রূপকথার কাব্যতে। পাবনা শহরে বা এর আশেপাশে যারা থাকেন তারা নিশ্চয়ই রূপকথার কাব্যের নাম শুনেছেন। আর এত সুন্দর, ভীষণ ভালো লাগার মতো একটা জায়গা এটা। আর এত সুন্দর করে ডেকোরেট করে, প্রত্যেকটা অকেশনের সাথে রিলেট করে করে ওরা সবসময় ডেকোরেট করে। যেমন এখন ক্রিসমাসের জন্য দেখুন, পুরোই ক্রিসমাস থিমে ওরা হচ্ছে ডেকোরেট করেছে। এই যে বরফ দিয়ে, গিফটস বক্স দিয়ে, লাল সাদা একটা থিম নিয়ে ওরা ডেকোরেট করেছে। আর এরপরে অন্য অন্য অকেশনে, ভ্যালেন্টাইনে, ফাল্গুনে, ওরা কিন্তু ওই থিমগুলো ধরে ধরে ডেকোরেট করে। আমি যতবারই গিয়েছি, খুব ফ্রিকোয়েন্টলি তো আসলে যাওয়া হয় নাই, দেখা যায় এক মাস পরে পরে হয়তো গিয়েছি, প্রত্যেক মাসে আমি ভিন্ন ভিন্ন ডেকোরেশন পেয়েছি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর তুলোর বল দিয়ে মেঘের মতো সাজানো হয়েছে এবং এগুলোর মধ্যেও আসলে লাইটিং করা, ভীষণ সুন্দর। এই যে সুচিত্রা সেনের একটা ছবি দেখা যাচ্ছে। আমরা পিছনের দিকটা চলে আসলাম। পিছনের দিকটাও খুব সুন্দর করে ওরা একদম সিম্পলের মধ্যে লাইটিং করেছে। এই দিকটাতে খুব বেশি মানুষজন বসে না, ভিতরেই সবাই বসে, তাও এই জায়গাটা কিন্তু ওরা লাইটিং করতে বাদ রাখেনি। ওদের দোতলা একটা জায়গা আছে, দোতলাটাও ওরা সুন্দর করে ডেকোরেট করেছে। আসলে ডেকোরেশনের জন্য মনে হয় যে রেস্টুরেন্টের প্লেসগুলো খুব বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে। যেমন মানুষ ভালো একটা খাবার চায়, ডিমান্ড করে, তেমনি
একটা ভালো ডেকোরেশনও ডিমান্ড করে। প্রত্যেকটা রেস্টুরেন্টের ডেকোরেশন প্লাস খাবার, এই দুটোর দিক চিন্তা করেই হয়তো বা আমরা যাই, কারণ একটু ভালো ছবি তোলা যাবে, একটু ভালো আরাম করে বসা যাবে, সেই সাথে খাবারটা তো নিশ্চয়ই জরুরি। তো ভাবলাম যে দোতলায় একটু উঠি, দোতলায় উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কেমন সুন্দর লাগছে রেস্টুরেন্টটা দোতলার ভিউ থেকে। আর এবারে গিয়ে দেখলাম ওদের কাজ চলছে, সম্ভবত সামনের ফ্রন্ট সাইড থেকে ওরা দোতলায় রেস্টুরেন্টটাকে আরও বেশি মনে হয় এক্সপ্যান্ড করছে। এই যে দেখুন, তুলার মধ্যে লাইট দিয়ে ওরা কী সুন্দর একটা ডেকোরেশন করেছে। লাইটটা তো বেশি ঝিকিমিকি করছিল যে ক্যাপচার করতে খুব চোখে লাগছিল, এই জন্য খুব বেশি দেখালাম না, বাট বোঝার জন্য এতটুকুই মনে হয় যথেষ্ট। এই লাইটটা আমার খুব ভালো লাগে, বাল্বের মধ্যে ছোট ছোট বাতিগুলো দিয়ে ডেকোরেট করা। সো সুন্দর ডেকোরেশন দেখা হয়ে গেল। এরপরে আমরা আবার নিচের দিকে চলে যেতে চাই। নিচে ওদের যে জায়গাগুলো আছে বসার, এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম, এর সামনেটাও খুব সুন্দর লাগে। আর এই দরজাটা দিয়ে পুরোটাই হচ্ছে সেপারেট করা আছে। আর ওদের থিমটা মেইনলি হচ্ছে সুচিত্রা সেনের বিভিন্ন ছবি এবং সিনেমার রিলের যে ছোট ছোট মিনিয়েচারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ওরা মেইনলি এই জায়গাটাকে সবসময় ডেকোরেট করে রাখে, এবং ওই যে বললাম বিভিন্ন অকেশনের ভিত্তিতে ওরা সেইভাবে ডেকোরেট করে। আর দেখা যাচ্ছে যে অনেক বই এখানে কিন্তু আছে, কাইন্ড অফ একটা ওয়াল লাইব্রেরি আছে, ওখানে বসে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আপনি পড়তে পারেন। আর এই দেখুন এখানে বসার জায়গাটা, ওরা সিনেমার রিলের ওই গোল গোল জিনিসগুলো দিয়ে একটা থিম রেডি করে টেবিল দিয়েছিল, এবং কাঠের গড়ি দিয়ে হচ্ছে চেয়ারটা বানানো। প্রত্যেকটা চেয়ার টেবিলই এরকম করে সেট করা, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে। ওদের এই ডেকোরেশনগুলো চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে একটু ভিন্ন ধরনের কিছু চোখে পড়ে গেল, সেটা হচ্ছে কফি ওরা যেইভাবে ডেকোরেশন করে দেয় সেটা। সো এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ, সৌন্দর্যের জন্য এবং অবশ্যই খাবারের জন্য, যেটা আমি আগেও বলেছি ওদের খাবার খুব ভালো। আমি ভাবলাম যে ওদের যে কফি বানানোর স্টাইলটা একটু ক্যাপচার করি যাতে আপনাদেরকে দেখাতে পারি। এই ধরনের কফি আমরা সাধারণত সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু দেখা মনে হয় কমই হয়ে যায়। ভাবলাম যে আজকে একটু ওদের কাছ থেকে প্র্যাকটিক্যালি দেখে ফেলি, যাতে আমরা নিজেরা একটু পরবর্তীতে বাসায় ট্রাই করতে পারি। ওরা যেটা করলো, কফি প্লাস চকলেট এবং দুধের একটা কি বলে ফেনা করে ওটাকে কাপের মধ্যে নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। এই ডিজাইনগুলো হয়তো অনেক জায়গায় আরও বেশি বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাও সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডিজাইনই তার নিজস্বতা নিয়ে সুন্দর। সো আমরা একটু উপভোগ করি। একটা ডিজাইন উনি অলরেডি করে ফেলেছে ফ্লাওয়ার দিয়ে, আর এখানে ওই যে পাশ থেকে কফির রংটা নিয়ে এসে সাদার মধ্যে সুন্দর একটা মুখের ছবি উনি আঁকছেন। ওনাদেরকে ওনাদের এই হাতের কাজগুলো যে কি ভীষণ সুন্দর, এবং এত সুন্দর দক্ষতা ওনাদের, যেটা সত্যি প্রশংসার যোগ্য। আর এবারে রেস্টুরেন্টে ঢুকতেই আমার এই বড় স্যান্টাটা চোখে পড়েছিল, কি সুন্দর গিফট বক্সগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি সত্যি যদি গিফট দিত কত মজাই না হতো। তার পাশে এই সেলফটাকে দেখুন কিরকম তুলো আর বরফের মতো সুন্দর জিনিসগুলো দিয়ে সাজানো, সেই সাথে এই যে সুভিনিয়ারগুলো রাখা আছে এগুলো সবসময় এখানে থাকে, আমার খুব ভালো লাগে। তো প্রত্যেকবারে এসে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কী কী জিনিস এখানে আছে। তো কফি খেয়ে আমরা বের হয়ে গেলাম, আর এখানে সামনের জায়গাটুকু একটু দেখাতে চাচ্ছিলাম। এখানে অনেকগুলো কাঠগোলাপ আছে, কাঠগোলাপের অনেকগুলো ভ্যারাইটিও আছে, সেই সাথে অনেক ধরনের গাছও আছে, আর ঐতিহাসিক চলচ্চিত্রের অনেকগুলো ছবি আছে। সামনের জায়গাটাও ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে, সেটাও এক ঝলক দেখে নেই। এই যে সিনেমার রিলের থিমে করা দরজা, আর ক্রিসমাসের জন্য ক্যান্ডি গিফট বক্স র্যাপিং করা, এই সব দিয়ে ওরা সাজিয়েছিল। আজকের ব্লগ এখানেই সমাপ্ত। আজকের মূলত উদ্দেশ্য ছিল এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখানো। পাবনা কখনো যাওয়া হলে নিশ্চয়ই এখানে হয়ে আসবেন, বোর হবেন না কথা দিচ্ছি।